আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে দুটি আয়াত, বিশ্বনবীর আদর্শ থেকে একটি হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়, মূল্যহীন দুনিয়ার প্রতি অনর্থক ভালোবাসা। এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য এবং বাস্তবতার নিরিখে দলিল ও প্রমাণ সাপেক্ষ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, আমি হরিণের কাহিনী শুনিয়ে আপনাদের চোখের পানি ঝরাতে আসিনি। মজার মজার মিথ্যা বানোয়াট কথা বলে আর গান গাইয়ে আপনাদের হাসাতেও আসিনি। যতক্ষণ মাইক্রোফোনে থাকব, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং যে যেখানে যে অবস্থায় আছেন, অতি দ্রুত কাজ শেষ করে সভামঞ্চে উপস্থিত হন, আলোচনা শুনতে মনোযোগী হবেন। আলোচনার বিষয়, মূল্যহীন দুনিয়ার প্রতি অনর্থক ভালোবাসা। সমতে উপস্থিতি, পৃথিবীর অধিকাংশ মানুষ পরকালের চাইতে দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আল কোরআন 87 নম্বর সুরা, সুরা আলা 30 নম্বর পারা, 1 নম্বর রুকু, 16 এবং 17 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাট ইউ প্রিফার দ্য ওয়ার্ল্ডলি লাইফ, তোমরা বরং পার্থিব জীবনকেই অগ্রাধিকার দিয়ে থাকো। আল আখিরাতু খায়রু আবকা, হুইল দ্য হিয়ার আফটার ইজ বেটার অ্যান্ড মোর এনডিউরিং, বরং পরকালীন জীবনে চিরস্থায়ী এবং উত্তম। সময় উপস্থিতি, মনে পড়ে, আমার খুব মনে পড়ে, রাস্তার পাশে পড়ে থাকা ভাঙাচুরা জীর্ণ শীর্ণ রঙহীন গাড়িটা দেখে আমার খুব মনে পড়ে, একদিন তারও যৌবন ছিল, একদিন তারও জৌলুস ছিল, শরীরে বাহারি ধরনের রং ছিল, যাত্রীদেরকে নিয়ে ছুটে চলেছিল দিক থেকে দিগন্তে, দেশ থেকে দেশান্তে। সময়ের পরিবর্তনে, পরিবর্ধনে, পরিমার্জনে আজকে গাড়িটা আর আগের মতো চলতে পারে না, শরীরের রঙগুলো ডিসকালার হয়ে গেছে, মালিকের নিকটে গাড়িটা গুরুত্বহীন হয়ে পড়ায় রাস্তার পাশে সেটাকে ফেলে রাখা হয়েছে। ঠিক তেমনি আমাদের শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে আমরা অনেকে আজকে বৃদ্ধ বয়সে উপনীত। একবার ভেবে দেখুন তো সেই কৈশোরকালের কথা, কত দুরন্তপনা ছিল, যৌবনকালের কত তেজ ছিল, কত রক্তের গরম ছিল, কত উৎসাহ ছিল, কত উদ্দীপনা ছিল, কত ভালো লাগা ছিল, সব কত ভালোবাসা ছিল। সময়ের পরিবর্তনে আমরা আজকে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি অনেকেই, শরীরের চামড়াগুলো নুয়ে গেছে, আগের মতো আর চোখে দেখতে পারি না, আগের মতো আর কানেও শুনতে পারি না, শরীরে আগের মতো আর শক্তি নেই যে মাঠে গিয়ে আমি আগের মতো কাজ করব, দিন বা সপ্তাহ শেষে ছেলে মেয়েদের জন্য ভালো মন্দ আর কিছু কিনতে পারি না, বিধায় তারা আগের মতো আপনাকে আর কদর করে না, ভালোবাসে না। কি লাভ এই মূল্যহীন দুনিয়ার প্রতি অনর্থক ভালোবাসা রেখে, যেখানে আপনারই কোনো মূল্য নেই, যেখানে আপনারই কোনো মূল্য নেই সেখানে এতটা মূল্যবান কেন আপনি দুনিয়াকে মনে করছেন? আপনি যতটা মূল্যবান দুনিয়াকে মনে করছেন, আল্লাহর নিকটে কিন্তু এতটা মূল্যবান দুনিয়া নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদি আসাক মাইকিতিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা কানকাটা বকরির বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করে বলছিলেন, ফাকালা, তিনি বলছিলেন, আইকুম ইউহাব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কে আছো যে এটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে, খরিদ করবে, মরা আবার কানকাটা। ফাকালু, সাহাবারে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, আল্লাহর রাসূল, মানুহেব্বু আন্নাহু লানা বিশাইগিন, 1 দিরহাম তো দূরে থাক, কোন কিছুর বিনিময়ে এটা আমরা গ্রহণ করব না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু খুব ভালো জানতেন যে এইটা পরিবেশ দূষণ করবে, এনভায়রনমেন্ট পলিউশন, মরা আবার কানকাটা বকরির বাচ্চা কোনো উপকারে আসবে না, কি করবে, পরিবেশ দূষণ করবে। এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ আওয়ার লাইফ,
পরিবেশ মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতেন, যার কারণে বলছেন আল্লাহর রাসূল, না এটা আমরা এক দিরহাম তো দূরে থাক, কোন কিছুর বিনিময়ে আমরা এটাকে গ্রহণ করব না। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল্লাহি বাইদা আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাদ দুনিয়া আহানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে এই মরা কানকাটা বকরির বাচ্চাটা যতটা মূল্যহীন, এর চাইতে অনেক 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 বেশি মূল্যহীন দুনিয়া আল্লাহর নিকটে। মিশকাত 5157 নম্বর হাদিস সময়তে উপস্থিতি, যখন আপনি সন্ধ্যায় উপনীত হয়েছেন তখন আর সকালের অপেক্ষা করবেন না, যখন আপনি সকালে উপনীত হয়েছেন তখন সন্ধ্যার আর অপেক্ষা করবেন না। পৃথিবীতে অনারম্বর জীবনযাপন করুন, পৃথিবীতে অল্পে তুষ্টে থাকার চেষ্টা করুন। যতক্ষণ না আপনি অল্পে তুষ্টে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমানের পূর্ণতা আসবে না, আপনি ফুল ইমানদার নন। আন আবি উমামা ইয়াসার সালামি আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা ইয়াসার সালামি আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসমাউন, আর ইউ লিসেনিং, তোমরা কি শুনছো, অর্থাৎ তোমরা কি শুনছো না, তোমরা শোনো, আলা তাসমাউন, তোমরা শোনো, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, নিশ্চয় সাদাসিধা জীবন যাপনই ঈমানের অঙ্গ, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, নিশ্চয় সাদাসিধা জীবন যাপনই ঈমানের অঙ্গ। আবু দাউদ 4161 নম্বর হাদিস, মিশকাত 4345 নম্বর হাদিস, সৈয়দ তারগিব 2074 নম্বর হাদিস সময়তে উপস্থিতি। পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য রয়েছে, এই সময়টা যখন ফুরিয়ে যাবে তখন প্রত্যেকেই মৃত্যুবরণ করবো, এভরিওয়ান শ্যাল টেস্ট ডেথ, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আসাদান করবে, নাম কেন ভয়ের ডেথ, কেউ কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, টাইম এন্ড টায়ার ডট ফর ডান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বাট ওয়ান পার্সন ইজ ওয়াইটিং ফর ইউ, একজন কিন্তু আপনার জন্য অপেক্ষা করে, জৈন হয়েছি, আপনি জানেন সে কে, হি ইজ আজরাইল মালাকুল মউত, সে আজরাইল মালাকুল মউত, সো বি কেয়ারফুল, হি উইল কাম মাস্টার টেক ইউর জান, সুতরাং সতর্ক আপনাকে থাকতে হবে, মালাকুল মউত আসবে আর আপনার প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে চলে যাবে। সময়তে উপস্থিতি, মরতে যখন হবে তখন প্রকৃত বীরের মতো মরার চেষ্টা করি, মরতে যখন হবে তখন প্রকৃত ইমানদারের মতো মরার চেষ্টা করি, মরতে যখন হবে তখন প্রকৃত মুসলিম হয়ে মরার চেষ্টা করি, কারণ প্রকৃত মুসলিমের যে সকল বৈশিষ্ট্য এগুলো যদি আমাদের মাঝে উপস্থিত থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, তোমরা প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল কোরআন 3 নম্বর সুরা, সুরা আলে ইমরান 4 নম্বর পারা, 11 নম্বর রুকু, 102 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, ফিয়ার আল্লাহ, বাই ডুইং অল দ্যাট হি হ্যাজ অর্ডার্ড, বাই অ্যাবস্টেইনিং ফ্রম অল দ্যাট হি হ্যাজ ফরবিডেন, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি অ্যাজ হি শুড বি ফিয়ার, অবিহিম বি থ্যাঙ্কফুল টু হিম অ্যান্ড রিমেম্বার হিম অলওয়েজ, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, জাহেরি বাতেনি প্রকাশ্যে গোপনে সব ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, চাই নট অ্যাকসেপ্ট ইন এ স্টেট অফ ইসলাম উইথ কমপ্লিট সাবমিশন টু আল্লাহ, আর তোমরা প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। সময় উপস্থিতি, 1 মিনিট আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মূল্যবান সময় সারাদিন অনেক কাজকর্ম করেছেন, এরপরে রাত্রিবেলা আপনার ঘুমানোর কথা ছিল, সেখান থেকে একটা মূল্যবান সময় আপনি রেখেছেন আজকে দিনী মাহফিলের আলোচনা শোনার জন্য, এখানে বসলে কতটুকু উপকৃত আপনি হবেন এটা আপনার কল্পনার বাইরে, তবে সেটা অবশ্যই সিরিফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। জনসংখ্যা কমকে আমরা
ভালোর মানদণ্ড খারাপের মানদণ্ড ভাবছি না। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের ফজিলতটা একটু বর্ণনা করতে চাই, একটু। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 5 জন আলোচক এখানে আসবেন, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করবেন। আহলে হাদিসের বক্তারা এমন নন যে আপনার মূল্যবান সময় গল্প গুজব করিয়ে ইচ্ছা কাহিনী শুনিয়ে নষ্ট করবে, এটা আমরা দার্থহীন কণ্ঠে বলতে পারি। আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, কোনো না কোনো উপকার আপনার করবই করব, দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহুল আজিজ। এখানে উপস্থিত যারা হয়েছে তাদের উদ্দেশ্য কি? আলোচকদের আলোচনা শুনব, সেখান থেকে ভালোগুলো গ্রহণ করব, মন্দগুলো বর্জন করব, দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করব, এই তো নাকি এর ফজিলত একটু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী সম্পর্কে বলে দিব না? কে কে জান্নাতি, জান্নাতি কে আমি তোমাদেরকে বলবো না? কালু বালা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহু বলছে, জি আল্লাহ রাসূল বলেন জান্নাতি কারা, একটা উৎসাহ। আমি কি সেই কাতারে রয়েছি কিনা, তাদের মধ্যে রয়েছি কিনা? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাবি ফিল জান্নাত, নবীরা জান্নাতি, আসসিদ্দিক ফিল জান্নাত, সত্যবাদীরা জান্নাতি, যারা জীবনের কঠিন মুহূর্ত পড়েও কাতালতা হুররিকতা, যদি আপনাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় তিনটি পরিস্থিতি ব্যতীত সে মিথ্যা কথা বলে না, সে জান্নাতি। ও শাহিদ ফিল জান্না, যে ব্যক্তি ইসলাম এবং মুসলিমদের স্বার্থে আল্লাহর পথে লড়াই করে শাহাদাতের অমিত্র সুধা পান করে সে জান্নাতি। অল মাউলুদ ফিল জান্না, যে সকল নবজাতক বাচ্চারা ছোটবেলায় মৃত্যুবরণ করে তারা জান্নাতি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এটা আপনার জন্য আশার জালো আলো জাগাবে। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু ইয়াযুরু আখাহু ফি নাইহাতিল মিসরি লা ইয়াযুরুহু ইল্লাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় সেই ব্যক্তি জান্নাতি। আমরা অবশ্যই এই উদ্দেশ্য নিয়েই তো এখানে উপস্থিত হয়েছে। সুতরাং আমরা আল্লাহর নিকট বিনীতভাবে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে এই মাহফিলের ওসিলায় জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নিসাইকুম মিন আহলিল জান্নাহ, আমি কি নারীদের মধ্যে কারা জান্নাতি সেটা বলবো না? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, জি আল্লাহ রাসূল বলেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াদুদুল মাউলুদুল আউদু ওয়ালা জাওজাহা, যে নারী যে স্ত্রী তার স্বামীর প্রতি বন্ধু ভাবাপন্ন, অধিক সন্তান প্রসব কারণে বারংবার প্রেম নিবেদন কারণে সে হচ্ছে জান্নাতি নারী। আর তাই যে গেজেবা, তার স্বামী যখন রাগান্বিত হয় কোনো বিষয়ে, স্ত্রী স্বামীর হাতে হাত রেখে বলে, লা আজুকু গামাজেন হাত্তা তার যা, আমি খাদ্যের স্বাদ আস্বাদন করব না, আমি খাদ্যের স্বাদ আস্বাদন করব না, খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়েছ, এই নারী হচ্ছে জান্নাতি। বাইহাকি সোয়াবুল ইমান 9028 নম্বর হাদিস, সিলসিলা সহিয়া 287 নম্বর হাদিস। সময় তো উপস্থিতি, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে পরকাল আপনি হারাবেন না। আল্লাহর ভালোবাসা প্রত্যাশী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। সাউন্ডটা মনে হয় বাজতিছে, এখানে একটু কমালে ভালো হয়, একটু কমান, সাউন্ডটা বাজতিছে। আল্লাহর ভালোবাসা প্রত্যাশী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, এমন একটা কাজের কথা বর্ণনা করব সেটা যদি আপনি করতে পারেন স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর আমি মনে করি, আমরা মনে করি পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের কাম্য যে আল্লাহ তাকে ভালোবাসুক, কারণ আল্লাহ থেকে ভালোবাসবে সেই ব্যক্তি বিচারের মাঠে অবশ্যই সাকসেসফুল পারসন। আল্লাহর ভালোবাসা প্রত্যাশী ভাই বোন যারা রয়েছে এই কাজটা যদি করতে পারেন স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আন সাহুল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, সাহুল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন
ইজানা আমিল তো আহাব্বানিল্লাহ ওয়াহাব্বানিন্নাস। আল্লাহ রাসূল আমাকে কিছু আমলের কথা বলে দেন, কিছু কাজের কথা বলে দেন, যেই কাজটা করলে আহাব্বানিল্লাহ ওয়াহাব্বানিন্নাস, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে, এরকম কিছু কাজ আমাকে বলে দিন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজহাদ ফি দুনিয়া ইউহাব্বাকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হও, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, এগুলোকে তুমি তুচ্ছ মনে করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। অজহাদ ফিমা ইন্দান্নাস ইউহাব্বাকান্নাস, আর মানুষের নিকটে যা রয়েছে এটা চাওয়া থেকে তুমি বিরত থাকো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। ইবনে মাজা 4102 নম্বর হাদিস, মিশকাত 5187 নম্বর হাদিস, সমতে উপস্থিতি। যখন আপনি কোনো ভালো কাজ করবেন এর প্রতিফল কিন্তু আপনি পাবেন, যখন খারাপ কাজ করবেন এর প্রতিফলও আপনি পাবেন, কাউকে যখন সৎ কাজের আহ্বান করবেন তখন সেটা আপনি পাবেন, তার প্রতিদান, কাউকে যখন অসৎ কাজের আহ্বান করবেন সেটা পাবেন না। এখানে যদি ইসলামী মাহফিলের আয়োজন না করে নর্তকী নাচানো হতো, গান বাজনার আয়োজন করা হতো, লোকে লোকারণ্য হয়ে যেত। ঠিক আপনাকে বুঝাতে পারছি না, হয়তোবা আমরা ব্যর্থ আপনাকে বুঝাতে পারছি না, নতুবা আপনারা ব্যর্থ আমাদের কথাগুলো বুঝতে পারছেন না। উই বিলিভ ইন দ্য ডিসঅ্যাপিয়ার, আমরা অদৃশ্য বিশ্বাস স্থাপন করি। এখানে ফেরেশতারা রয়েছে, আমাদেরকে ঘিরে রয়েছে ডানা দিয়ে, এইটা হয়তোবা আপনাকে দেখাতে পারছি না, যার কারণে এখানে লোকের সংখ্যাটা কম। বাট আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ মুসলিমদের পাওয়ার হচ্ছে সে অদৃশ্য বিশ্বাস স্থাপন করে। যখন ভালো কাজটা করবেন সেটার ফল আপনি পাবেন, খারাপটা যখন করবেন সেটার ফলও আপনি পাবেন। আল কোরআন 41 নম্বর সুরা, সুরা হামিম সাজদাহ 24 নম্বর পারা, 6 নম্বর রুকু, 45 নম্বর আয়াতের কিছু অংশ। আল কোরআন 45 নম্বর সুরা, সুরা জাশিয়া 25 নম্বর পারা, 2 নম্বর রুকু, 15 নম্বর আয়াতের কিছু অংশ। মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসি, যে ব্যক্তি ভালো কাজ করে সে নিজের জন্য করে, আর যে ব্যক্তি খারাপ কাজ করে সেটাও তার নিজের জন্যই করে। সমতে উপস্থিতি, আপনার যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, আপনার যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনি ইবাদত করবেন না, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে আপনি ইবাদত করবেন না, বিচারের মাঠে যেন আপনি আল্লাহর নিকটে সঠিকভাবে কাজের জবাবদিহিতা দিতে পারেন, এই জন্য আপনি দুনিয়াতে আপনার কাজগুলো করবেন, আমলগুলো করবেন। বিচারের মাঠ বড় ভয়ানক জায়গা, বিচারের মাঠ বড় ভয়াবহ জায়গা, বিচারের মাঠ বড় ভয়ানক জায়গা, বিচারের মাঠ বড় ভয়াবহ জায়গা। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, প্রত্যেককে মানুষ নিজেকে ব্যস্ত হয়ে পড়বে। সূর্য ঠিক এক মাইল উপরে আসবে, প্রচণ্ডভাবে কিরণ দিতে থাকবে, জ্বলন্ত চুলাতে ফুটন্ত পানি যেমন টকবক করে, এরকম পাপীদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। প্রত্যেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, কেউ কারো কাজে আসবে না। আল কোরআন 80 নম্বর সুরা, সুরা আবাসা 30 নম্বর পারা, 1 নম্বর রুকু, 34 থেকে 36 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিল্লুর মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাইবাতিহি ওয়া বানিহি, দ্যাট ডে শেল এ ম্যান ফ্লি ফ্রম হিজ ফাদার অ্যান্ড ফ্রম হিজ মাদার অ্যান্ড ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড ফ্রম হিজ চিলড্রেন। সেদিন মানুষ পলায়ন করবে তার পিতা থেকে, তার মাতা থেকে, তার প্রিয়তমা স্ত্রী থেকে, তার স্বামী থেকে, প্রত্যেক থেকে মানুষ পলায়ন করবে। সুতরাং পৃথিবীতে আপনি যতদিন রয়েছেন, যদি আখিরাতের জন্য যাবতীয় কার্যক্রম করতে পারেন, আপনার যাবতীয় দুনিয়ার ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। আপনার সংসারে অশান্তি, ছেলেমেয়ের চাকরি হচ্ছে না, ফসল ভালো হচ্ছে না, একাধিক সমস্যায় আপনি জর্জরিত, প্রত্যেকটা সমস্যার আপনার সমাধান হবে যদি আখিরাত কেন্দ্রিক আপনার আমলগুলো হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি, যেই ব্যক্তির যাবতীয় কার্যক্রম একমাত্র আখিরাতের জন্য হয়ে থাকে একনিষ্ঠভাবে, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার যাবতীয় মাকসুদ ইচ্ছাগুলো পূরণ করে দেন, আমান তাশাব্বাত বিহি, আর যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে তার হাতকে বিধিব্যস্ত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু যায় আসে না, লাম ইউবালিল্লাহু ফি আইকি আও দিয়াতিহি হালাক,
পৃথিবীর যে কোনো জঙ্গলেও যদি তার মৃত্যু হয়, আল্লাহর এতে কোনো কিছু যায় আসে না। ইবনে মাজা 4106 নম্বর হাদিস সময়তে উপস্থিতি। সুতরাং আপনি আল্লাহর ইবাদত করবেন, যতক্ষণ আপনি আল্লাহর পথে রয়েছেন আল্লাহ আপনাকে সঙ্গ দিবেন, আপনাকে সহযোগিতা করবেন, আপনার যাবতীয় অভাবগুলো পূরণ করে দিবেন। 40-50 হাজার টাকা মাসে চাকরি করেন, মাস শেষে ঋণ, মনে মন মন ধান হচ্ছে, আলু হচ্ছে, অথচ ফসল ফলার পরে আপনার ঋণ, একাধিক ঋণে আপনি জর্জরিত, অভাব পূরণ হচ্ছে না। বুঝতে হবে আপনি যথার্থভাবে আল্লাহর ইবাদত করছেন না, এটা বুঝতে হবে। আবু হুরায়রা রাজি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদি ইবাদাতি, আদম সন্তান তোমরা আমার ইবাদত করো তোমাদের সাধ্য অনুযায়ী। আমলা গিনা সদরাকা ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দেব, তোমাদের অন্তরকে ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দেব এবং তোমাদের যাবতীয় অভাবগুলো আমি দূর করে দিব। ফাল, আর যদি তোমরা না করো তাহলে তোমাদের কর্মব্যস্ততা দিয়ে তোমাদেরকে ঘিরে দিব এবং তোমাদের অভাব অনটন আমি দূর করে দিব না। তিরমিজি 4107 নম্বর হাদিস সময়তে উপস্থিতি। সুতরাং আপনাকে দুনিয়াকে নয় পরকালীন জীবনকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে নয় আখিরাত জীবনকে আপনাকে প্রাধান্য দিতে হবে। দুনিয়া একটা পরীক্ষা কেন্দ্র, জাস্ট এখানে প্রত্যেকে আমরা পরীক্ষার্থী। আল্লাহ একাধিক মাধ্যম দিয়ে উই শ্যাল টেস্ট ইউ উইথ সামথিং অফ ফিয়ার, হাঙ্গার, লস অফ লাইফ, সয়েল এটসেট্রা। আল্লাহ আপনাকে একাধিক মাধ্যম দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ফল ফসলের বিনষ্টির মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন, কারণ আল্লাহ পরীক্ষক আর আপনি পরীক্ষার্থী। আল কোরআন 76 নম্বর সুরা, সুরা দাহর, কোন কোন কোরআন মাজিদে এটা আপনার সুরা ইনসান বলেও পাবেন। 1 নম্বর 29 নম্বর পারা, 1 নম্বর রুকু, 2 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, উই হ্যাভ ক্রিয়েটেড ম্যান ফ্রম নুতফা, মিক্সড অফ সিমেন্স, ডিসসেস অফ ম্যান এন্ড ওম্যান। আমরা মানুষকে সৃষ্টি করেছি পিতামাতার মিলিত শুক্রবিন্দু থেকে। কেন? নফতালি, তাদেরকে পরীক্ষা করব তাই। আপনি পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছেন, আল্লাহ যে উদ্দেশ্য করে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করলেন এসেই আপনি সেই উদ্দেশ্য ভুলে গেলেন, এসেই আল্লাহ আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করলেন? ইবাদত করার জন্য। কেন আপনি ইবাদত করলেন না? আল্লাহর ইবাদত বলতে আপনি কি বোঝেন? আপনি সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, অবশ্যই সেটা জামাতের সহিত হবে। আপনি সিয়াম পালন করবেন, শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি নফল ইবাদতগুলো করবেন, যাবতীয় মিথ্যাচার থেকে দূরে থাকবেন, সুদঘুষ ইত্যাদি থেকে আপনি বিরত থাকবেন। বাট এমনটা তো আমরা করছি না। আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসি, আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসি। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর দিনের উপর রয়েছেন। আর যখনই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবেন, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশকে আপনি প্রাধান্য দিবেন, পরকাল আপনার জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, ডিস্ট্রয়, শেষ হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা আখিরাত জীবনকে প্রাধান্য দেই, দুনিয়ার জীবনে যতটুকু আপনার দরকার ততটুকুতেই ক্ষান্ত থাকুন, যতটুকু দরকার ততটুকুই আপনি রোজগার করবেন। যখন একাধিক আপনি বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে যাবেন তখনই আপনার হারাম পথ বেছে নিতে হবে, যেটা আপনার জন্য কাম্য নয়। ইয়োর ফুড শুড বি হালাল, ইয়োর ড্রিঙ্ক শুড বি হালাল, ইয়োর ডেসাপ শুড বি হালাল, আপনার খাদ্য পানীয় ডেসাপ সব কিছু হালাল হতে হবে, তবেই তো আল্লাহ আপনার যাবতীয় ইবাদতগুলো কবুল করবেন, নতবা নয়। সময় অতীব সংক্ষিপ্ত, এখানে আলোচনা শেষ করছি। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন, আল্লাহুম আমিন। আমাদের এই মাহ